আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। এই বিয়ে আমি করতে পারবো না পাপা, কপুল না বলেই বিয়ের আসর ছেড়ে উঠে দাঁড়ালো আবির। তারপর বলতে লাগলো, কোন নোংরা চৈত্র মেয়ে ডক্টর আবির আহমেদের স্ত্রী হতে পারে না। একটা চৈতন্য মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল। বাহ, আমার বাবা টাকা পয়সা দেখে বুঝি লোভ সামলাতে পারেননি, তাই তো নিজের চৈতন্য মেয়েকে আমার ঘাড়ে চাপাতে চেয়েছিলেন। কপুল বলার ঠিক আগ মুহূর্তে এরকম একটা কথায় স্তব্ধ হয়ে গেছে পুরো বিয়ে বাড়ি। বরের চারপাশ ঘিরে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন মুরব্বীরা, তাদের সামনেই এভাবে বলায় একজন অপরজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। নুরুল ইসলাম উঠে এলেন নিজ জায়গা থেকে, আবিরও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। নুরুল ইসলাম এসে আবিরের মুখোমুখি দাঁড়ালেন। এই মুহূর্তে নুরুল ইসলামেরও মেজাজ চটে আছে, তবে তিনি তার মেজাজ যথেষ্ট ঠান্ডা রাখার প্রয়াস চালাচ্ছেন, কারণ তিনি গোনে পক্ষ। এই মুহূর্তে তার কড়া মেজাজ ঠিক মানায় না। শান্ত স্বরে জানতে চাইলেন, আবির বাবা কি হয়েছে? একটু আগে তো সব ঠিকঠাক ছিল, তাহলে এখন কেন বিয়ে করবে না তুমি? সমস্যা আমার নয় আঙ্কেল, সমস্যা আপনার মেয়ের। কি করেছে আমার মেয়ে? কি করেননি সেটা বলেন। আপনার মেয়ে যে আগে একটা নাগর জুটিয়েছিল সেটা আগে কেন বলেননি? সেই নাগরের সাথে তো বেড অবধি চলে গেছে। সি সি আঙ্কেল, আপনার লজ্জা করলো না এমন একটা নিস কাজ করতে? নুরুল ইসলাম এতক্ষণ সহ্য করলেও এবার আর মেজাজ ধরে রাখতে পারলেন না, কষে চর বসিয়ে দিলেন আবিরের গালে। চরটা এতটাই জোরে ছিল যে আবিরের কান মনে হলো ঝিমঝিম করে উঠছে। আবির গালে হাত রেখেই চোখ লাল করে নুরুল ইসলামের দিকে তাকালো। নুরুল ইসলামও কম নয়, তিনি রেগে আবার কলার ধরতে যায় আবিরের। পাশে থাকা তার ছোট শালক তাকে ধরে থামায়, বলে, দাদা শান্ত হন আপনি, আগে দেখেন কি হয়েছে। আরে কি শান্ত হব, এই ছোট লোকটা তো শান্তভাবে কথাই বলছে না। আবির তার ফোন বের করে নুরুল ইসলামের সামনে ধরে, সেখানে দুটো ছেলেমেয়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি জলজল করছে। ছেলেটা শুধু পেছন থেকে চুলের একাংশ দেখা যাচ্ছে, এক সাইডের চুলগুলো বেশ লম্বা করে কাটা, সেটাই দেখা যাচ্ছে। আর তরুণ চেহারা স্পষ্ট, আর কিছু বোঝা যাচ্ছে না, সমস্তটা ব্ল্যার করা, তবুও যে কেউ দেখলে বুঝতে পারবে এটা কিসের হতে পারে। নুরুল ইসলামের মাথায় মনে হয় আগুন ধরে যায়। তিনি ফোনটা নিয়ে খুব জোরে একটা আছাড় মারে, তার চোখগুলো লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন আরও চটানোর জন্য আবির কথা ছড়ে, আঙ্কেল আমার ফোনের উপর টিভি থেকে কি লাভ, পারলে আপনি আপনার মেয়েকে শাসন করেন। আপনার আরও আগেই শাসন করা উচিত ছিল, একটা নষ্ট মেয়ে আমার ঘরে চাপাতে চেয়েছিলেন, ভাগ্য ভালো বিয়েটা হয়নি। নুরুল ইসলাম আবিরের কথায় কর্ণপাত না করে তিনি দৌড়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া ফোনটা হাতে তুলে নেয়। তিনি দেখেন একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো সেন্ড করা হয়েছে। তিনি সাথে সাথে তার ফোন কলে নাম্বারটা তুলে নেয়, কিন্তু তার আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে ওপাশ থেকে একটা মেয়ের মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে, আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। রাগে মাথা ফেটে যায় নুরুল ইসলামের, তিনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি চিলিয়ে আবিরকে তার পরিবার নিয়ে বেরিয়ে যেতে বলেন। তখন আনোয়ার আহমেদ আবিরের বাবা এগিয়ে এসে বলেন, ভাই সাহেব মাথা গরম করবেন না, দেখুন এইভাবে বিয়ে ভাঙবেন না, আমাদেরও একটা সমাজ আছে, সেখানে আমরাই বা কি বলবো। ছেলের মুখে এক কথা আর বাপের মুখে আরেক কথা, কার কথা শুনবে নুরুল ইসলাম? তখনই আবির বলে ওঠে, বাবা কোনো চৈতন্য মেয়েকে আমি বিয়ে করব না, তাতে যদি তোমার সমাজ থেকে আমাকে না মেনে নেয় তবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। নুরুল ইসলামও রকচটা স্বভাবের, তিনি শান্ত না হয়ে তিনিও আনোয়ার আহমেদকে বলেন বেরিয়ে যেতে। আবির রেগে মেগে আগে আগে সেখান থেকে বেরিয়ে যায়। বরই চলে গেছে, বরপর থেকে আর কি করবে, তারাও আবিরের পেছন পেছন বেরিয়ে যায়। তোহা লাস্টের কাহিনীটুকু দেখেছিল, এখানে এসে সে দৌড়ে তরুর কাছে যায়, সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, তোর বিয়েটা ভেঙে গেছে তরু, কবুল না বলেই তোর হবুবর বিয়ের আসর ছেড়েছে, এরকম বিয়ে আমি জীবনেও দেখি নাই, তোর সাথেই কেন এমন হলো? তোহার কথা শুনে বুকটা ধক করে উঠল তরুর। তরুকে যে রুমে বসে সাজানো হচ্ছিল সেই রুমে ঢুকতে ঢুকতেই কথাগুলো বলছিল তোহা।
তোহার কথা শুনে পার্লার থেকে আসা মেয়েটাও হাতের কাজ থামিয়ে তাকায় ওর দিকে। তরু বলল, আরে আপু আপনি কাজ করেন, ও মজা করছে। তবে মেয়েটা তখনও তোহার দিকে তাকিয়ে তার বিশ্বাস হচ্ছে না তোহা মিথ্যে বলছে। এমন সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কেউ মিথ্যে বলে নাকি? তরু আমি মোটেও মিথ্যে বলছি না। আবির ভাইকে দেখলাম বরযাত্রীদের নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তিনি ভীষণ রেগে আছেন মনে হলো। বরযাত্রীরা এবাড়ির পানে অবধি ছয়নি, বিয়ে পড়ানো হয়ে যাবে, ছেলে মেয়ে কবুল করবে, তারপরে খাবারের আয়োজনের করার কথা ছিল, কিন্তু বিয়ে ভেঙে যাওয়া সবাই খালি মুখেই বেরিয়ে গেলেন। তরু তখন তোয়ার মুখের দিকে তাকিয়ে ওর যেন বিশ্বাস হচ্ছে না তোয়া যা বলছে। এর মধ্যেই বাইরে সরগোল শোনা গেল, বিয়েটা ভেঙে গেছে। বউ সাজানো দেখতে রুমের মধ্যে অনেকেই ভিড় জমিয়েছিল, সবাই ছুটে বেরিয়ে গেল বাইরে কি হয়েছে দেখার জন্য। এতক্ষণ মানুষের জন্য ঠিকঠাকভাবে সাজানো যাচ্ছিল না, এখন রুম একদম ফাঁকা। আসলে মানুষ এমনই, যেখানে মশলা মাখানো কোনো নিউজ পাওয়া যাবে সেখানেই তারা হাজির। গ্রামের মানুষ তো এই বিষয়টাই খুব ফাস্ট, গ্রামের মানুষের মাঝে একে অপরের সাথে যোগাযোগটা খুব বেশি। তো এক বাড়িতে যদি কোনো কিছু নিয়ে ঝামেলা হয় বা কোনো ঝগড়া হয়, আশেপাশের বাড়ি থেকে লোকজন জমায়েত হয় তা দেখার জন্য। পার্লারের মহিলা ইতিমধ্যেই তরুর থেকে সরে দাঁড়িয়েছে, ব্লাউজ আর পেটিকোট পরানো অবস্থায় শরীরের উপর একটা তোয়ালে জড়িয়ে সাজতে বসেছিল তরু। শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে খাট থেকে নামে তরু, এসে তোয়ার সামনে দাঁড়ায়, জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে তোহা, একটু পরিষ্কার করে বলতো। আমি ওখানে ছিলাম না, বরের সামনে দেওয়ার জন্য ডিশ সাজাচ্ছিলাম, আমি আর তোর কিছু কাজিনসরা মিলে। তখন নূর নাহার আন্টি সেখানে হাঁপাতে হাঁপাতে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আন্টি কি হয়েছে? আন্টি বললেন, তোর কাছে যেন আমি এসে বসি, তোকে দেখে ভীষণ চিন্তিত লাগছিল, তাই আমি বিয়ের ওখানে গেলাম। দেখি আবির ভাই হন হন করে বেরিয়ে যাচ্ছেন আর বরযাত্রীরাও তার পেছনে পেছনে যাচ্ছে। খাট থেকে নেমে দাঁড়ায় তরু, ধীর পায়ে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়ায় বাইরে কি হচ্ছে তা দেখার জন্য। তরু জানালার কাছে দিয়ে দেখল বরযাত্রীদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। জানালার পাশে থাকা ড্রেসিং টেবিলের দিকে একবার তাকায় তরু, মুখের পেকআপ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ বাদে লাল টুকটুকে বউ সাজার স্বপ্ন নিয়ে বসেছিল, তা কয়েক মুহূর্তের মাঝে কাঁচের মতো ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। ভেতর থেকে তাচ্ছিলের হাসি বেরিয়ে আসে তরুর। তরুর নজর যায় আশেপাশের কয়েক জায়গায় মানুষ জটলা পাকিয়ে আড্ডা জমিয়েছে, তাদের আলোচনার মূল টপিক এখন তরু। নানানজন নানান কথা বলছে, কেউ কেউ তাকে খারাপ মন্তব্য ছুড়ছে। বিয়ের জন্য নিজ বাড়ির উঠানেই বিয়ের আয়োজন করা হয়েছিল। তরুর রুমে জানালা থেকে বিয়ে বাড়ির পুরো আয়োজনই দেখা যায়, সেই জানালা থেকে তরু সব শুনছে। তরুর মনে শুধু একটাই কথা চলছে, বিয়ে কেন ভেঙে দিল, কি এমন হলো, কাল রাত অবধি তো ঠিক ছিল, কাল রাতেও তো ডাক্তার সাহেবের সাথে কথা হলো, তখন তো সব ঠিক ছিল, কই তখন তো এরকম কোনো কিছুর আভাস পাওয়া যায়নি। এইরকম চরিত্রহীনা মেয়ে হলে বিয়ে তো ভাঙবেই, এরকম মেয়েকে কে ঘরে তুলবে, কেউ জেনে শুনে কোন নষ্টা মেয়েকে ঘরে তুলবে, বরপক্ষ ঠিক কাজ করেছে। মানুষের এমন জঘন্য কথা শুনে কান ঝাঁঝা করে ওঠে তরুর, ওর জানতেই হবে সবাই কোন বিষয় নিয়ে এত খারাপ মন্তব্য ছুড়ছে। তরু ঠিক করে ও নিজেই বাইরে যাবে কি হচ্ছে দেখতে। ভারী শাড়িটা জড়ানো থেকে খুলে ভালোভাবে গায়ে জড়ায়, কুচির দিকটা দুই হাতে তুলে হাঁটা ধরে বাইরে যাওয়ার জন্য, তো হাত টেনে ধরে, কি হয়েছে, সমস্যা কি তোর? তুই এভাবে বাইরে যাস না, ভালো দেখাবে না বিষয়টা, বাইরে যাই হয়ে যাক না কেন তুই যাস না। তোহার কথা শোনে না তরু, ঝাড়া মেরে ওর হাত ছাড়িয়ে দেয়, পা বাড়ায় আবার বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তখনই একজোড়া শক্ত হাত তরুর হাত চেপে ধরল। তরু বলল, তোহা ছাড় বলছি। আমি ধরিনি। তরু মুখ ঘুরিয়ে হাত ধরে থাকা ব্যক্তির দিকে তাকায়, চোখ লাল করে তাকিয়ে আছে তহমিনা বেগম। তহমিনা বেগমের চোখ লাল করে মেয়ের দিকে তাকায়, দমে যায় তরু, শান্ত স্বরে জানতে চায়, বাইরে কি হয়েছে মা? কি আবার হবে, তুই নিজে সর্বনাশের সাথে সাথে আমাদের মান সম্মান শেষ করে দিলি। কি বলছ শম্ভু তুমি, আমি এমন কিছুই করিনি যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। তাহলে ওখানে নিজ চোখে যা দেখেছি তা কি মিথ্যা? সব সময় সব দেখা সত্যি হয় না, কখনো কখনো তার আড়ালেও গোপন সত্যি থাকে যা আমরা চোখে দেখতে পাই না। ওখানে কি হয়েছে তা আমি জানি না, তবে যেহেতু সবাই আমার চরিত্র নিয়ে কথা তুলছে সেহেতু আমি জানতে চাচ্ছি ওখানে কি ঘটেছে।
কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা সবটাই খুলে বলে তহমিনা বেগম। সব শুনে তরু যেন থম মেরে গেছে। যেসব কাজে কশ্মীন কালেও কল্পনায় ভাবনি তরু, সেই রকম একটা নোংরা কথা ওর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। ভরা বিয়ে বাড়ির সামনে ঘটে যাওয়া ঘটনা, এটা কি সহজে মানুষ ভুলবে? পুরো গ্রামে এখন বিদ্যুতের গতিতে ছড়াবে কথাটা। তরু ঠিক বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কি বলা উচিত বা কি করা উচিত, কেমন রিয়াকশন হওয়া উচিত ওর সেটাই বুঝতে পারছে না। কোনো কিছু না ভেবে পেয়ে থম মেরে বসে আছে তরু। তোহা তরুর পাশেই বসে আছে, তোহা শক্ত করে তরুর হাত ধরে আছে, যেন ভরসা দিচ্ছে, ভয় পাস না, কিছু হবে না, আছি তো আমরা সবাই। তহমিনা বেগম এত কথা বললেন, তরু একটা কথাও বলল না। কথা বলছে না দেখে দুহাতে বাহু ধরে ঝাঁকালেন তহমিনা বেগম। কিন্তু মেয়ে অনর যেন কাঠের পুতুল হয়ে গেছে। হঠাৎ করেই উঠে দাঁড়ায় তরু, তারপর তহমিনা বেগমকে বলে, আম্মু ওঠো। তহমিনা বেগম মেয়ের কথাই উঠে দাঁড়ায়। তারপর তরু তহমিনার হাত ধরে বাইরে অব্দি আনে, পেছনে পেছনে তোয়াও আসে। তহমিনা ঠিক বুঝতে পারছে না মেয়ে তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তরু দরজার বাইরে অব্দি এসে দাঁড়ায়, সেখানে এসে হাত ছেড়ে দেয় তহমিনা বেগমের। তোয়াও চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে দেখার জন্য যে তরু কি করে। তরু তহমিনা বেগমের হাত ছেড়ে নিজে উল্টো ঘুরে আবার রুমে ঢুকে, রুমে ঢুকেই তহমিনার মুখের ওপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। বাইরে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে থাকে তহমিনা, তোহাও ডাকতে থাকে তরুকে, কিন্তু তরু দরজা খোলে না। তহমিনার বুক ধুকভুক বেড়ে যায়, তার ভয় হয় তরুকে নিয়ে। তরু যা একরোখা মেয়ে, না জানি কী করে বসে। এইরকম পরিস্থিতিতে অনেকেই অনেক রকম ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। শোনো আম্মু, তোমার মেয়ে এতটা পাগল এখনো হয়নি যে দুদিনের পরিচয় একটা মানুষের জন্য নিজের ক্ষতি করব। মানুষ এই পৃথিবীতে একবারই আসে, সৃষ্টিকর্তার দান করা এত সুন্দর জীবন নষ্ট করে ফেলা কি এতই খারাপ লাগছে? আর প্রচণ্ড হেডে করছে, এখন একটা শাওয়ার নেওয়া ইম্পর্ট্যান্ট, প্লিজ ততটুকু সময় অন্তত দরজায় নক করে করে মাথার পেইনটা আরও বাড়িয়ে দিও না। বাইরে যে গেস্টরা আছে তারা যেন কেউ না খেয়ে যায় না সেটা দেখো, বাবাকে সেদিকে খেয়াল রাখতে বলো। আর তিনি যেহেতু এত বড় বড় কেস সলভ করতে পারে, নিশ্চয়ই তার মেয়ের কেসটাও তিনি সলভ করবেন, তুমি টেনশন করো না, বাবার ওপর আমার বিশ্বাস আছে। এতটুকু মেয়ে এমন স্ট্রং মেন্টালিটি দেখে অবাক না হয়ে পারে না তহমিনা বেগম, যেখানে তিনি বিষয়টা সহজভাবে ভাবতে পারছেন না। তার মেয়ের কি হবে সেই চিন্তায় বুক ফেটে কান্না আসছে, অথচ তার মেয়ে কি শক্ত, সে বলে কি না তার কেস তার বাবা সলভ করবে। অবশ্য শক্ত থাকাটা খারাপ কিছু নয়, যদি অন্যায় না করে তবে ভয় কেন পাবে। তহমিনা বেগমও প্রথমে সবটা দেখে খুব রেগে গিয়েছিল, তিনিও ভেবেছিল হয়তো সবটা সত্যি, কিন্তু মেয়েকে দেখার পর এখন তার আফসোস হচ্ছে। তার মনে হচ্ছে এখন এডিটিংয়ের যুগে এসে এইসব এডিট তো কোনো ব্যাপারই না, তাহলে সে তার মেয়েটাকে কিভাবে ভুল বুঝে বসল। তহমিনা ধর্মের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল, তিনি তার মেয়েকেও মোটামুটি ভালো খারাপ সম্পর্কে শিখিয়েছেন, হালাল হারাম পাপ পূর্ণ যতটুকু তার জানা সবটাই জানিয়েছেন। তিনি তো মেয়েকে শিখিয়েছেন বিয়ে না করে পরপুরুষের সাথে মেলামেশা করা হারাম, এর জন্য পরকালে রয়েছে ভয়ানক শাস্তি। তার মেয়ে তো তার কথা শুনে চলে, তাহলে এমন ভুল তো তরুর করার কথা নয়। হয়তো তার মেয়েই ঠিক বলছে যে সে কোনো অন্যায় করেনি, এখন মেয়েটার মাথা ব্যথা করছে, তাই আর ওকে না ঘাটিয়ে একটু একা থাকতে দিলেই তহমিনা বেগম। তিনি চলে গেলেন নুরুল ইসলাম যেখানে দাঁড়ানো আছে সেখানে। নুরুল ইসলাম বিয়ে বাড়িতে আসা বিভিন্ন গেস্টদের সাথে কথা বলছে, এক একজন এক এক কথা বলেই চলেছে, তাদের নানানভাবে বুঝ দিচ্ছে তিনি। তখনই তহমিনা বেগম সেখানে আসলেন, এসে নুরুল ইসলামের পাশে দাঁড়াচ্ছিলেন, কিছু না বলেই মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। নুরুল ইসলাম জিজ্ঞেস করলেন, এতক্ষণ কোথায় ছিলে? তরুর কাছে। তা কি বললো তোমার মেয়ে? আমার যে মনে হলো ও এসব করেনি কিছু, এখন আপনাকেই খুঁজে বের করতে হবে কে এই ছেলে আর তার উদ্দেশ্যই বা কি। পরে দেখছি, বাসার গেস্ট কমে যাক। তোমার মেয়েকে দেখো আবার। সময় কারোর জন্য অপেক্ষা করে না, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, ঘড়ির কাটা গিয়ে তখন পাঁচটার ঘর ছুঁই ছুঁই। মেহমান যা ছিল তার সবই প্রায় চলে গিয়েছে, কাছের কিছু আত্মীয় স্বজন ছাড়া এখন বাসায় কেউ নেই। মানুষের এত এত তিক্ত কথা শুনেও এই মুহূর্তে সবাইকে চুপ থাকতে হয়েছে, মূল সত্যটা এখনও সবার অজানা। আগে জানতে হবে
কে এই ছেলে, তাদের কাছেই বা কি চাই? কই তরু, তো কখনো বলেনি ও কাউকে ভালোবাসে? তরু সম্মতি নিয়েই তো বিয়ের কথা এগিয়েছে, তাহলে এই ছেলেকে তরু যদি ও পছন্দ করে তাহলে আগে বলতেই পারত, তাহলে সমস্যা হয়তো এত দূর গড়াতই না। তারামন বিবির বাড়ির উঠানোর এক কর্নারে বড় চৌকি পাতানো আছে, তরুর দাদা বেঁচে থাকতেই এটা বানিয়েছিলেন, উপরে টিন দিয়ে চাল দেওয়া, নিচে চারিদিকে খোলা। মমস বলে কারের অনেক ঝামেলা করে থাকে, নিয়ে গেলে আবার দিতে দিতে ঘণ্টাখানিক লাগিয়ে দেয়। এই ঘণ্টাখানিক সময় গরম মানুষকে অতিষ্ঠ করে তোলে, তাই গরমের হাত থেকে রেহাই পেতে গ্রামের মানুষ প্রাকৃতিক বাতাসের সহায়তা নেয়। প্রাকৃতিক বাতাস উপভোগ করার জন্যই তরুর দাদা এই আয়োজন করেছে। বাড়ির ছাদে একা একাই তার ভালো লাগতো না, এখানে বসলে প্রায় কারোর না কারোর সাথে দেখা হয়ে যেত, তারা এসে আড্ডা জমাত। তারামন বিবি এখনও সেই রেওয়াজ ধরে রেখেছেন, গরমের সময় পানের ঝুড়ি নিয়ে এখানে বসেন তিনি, বিকেল হলে পাড়া প্রতিবেশী এসে ভিড় জমায় সেখানে। কারেন্ট নিয়ে গেছে বেশ কিছু সময় হলো, এখনও দেওয়ার নাম নেই, গরমে হাঁপিয়ে উঠেছে সবাই, তাই এই মুহূর্তে তারামন বিবির সেই পানের আসরে এসেই বসলো সবাই। এই মুহূর্তে সেখানে উপস্থিত আছে নুরুল ইসলাম, তহমিনা বেগম, তরুর দাদি যান তারামন বিবি, তরুর ফুপু নুরনাহার আর ফুপা তায়েফ সাইদ্দিন, তরুর ছোট মামা আর মামি সবাই সেখানে বসে আছে। কোথা থেকে কথা শুরু করবে বুঝতে পারছে না কেউ। তখন তারামন বিবি বলে উঠল, নুরু, তোমাকে আমি অনেক আগেই বলছিলাম তোমার বউ মাইয়া তুমি তোমার কাছে নিয়ে রাখো, শুনলা না আমার কথাটা? আমার কথাটা শুনলে আইজ এমন ওইবার পারতো না? আমি নিতে কইলেই ক মা আমার কয়দিন পর পর জায়গা চেঞ্জ করা লাগে, বিভিন্ন জায়গায় পোস্টিং হয়, এত এত স্কুল পাল্টাইয়া মাইয়াডা মানাই লইতে পারবো না। এখন ওইলো তো, আমার কথা শুনলে কি আইজ এমন দিন দেখন লাগতো? শাশুড়ির কথার মাঝে তহমিনা বলে ওঠে, মা আপনি ভুল বুঝতেছেন, তরুর সাথে কথা বলেছি আমি, ও এমন কিছুই করেনি, ওকে সবসময় আমি দিয়ে আসতাম আর নিয়ে আসতাম, ও তো কোনোদিন কারোর সাথে দেখা করেনি। হ্যাঁ দাদা ভাই, কাকিমা একদম ঠিক কথাই বলছে, আপনার মাইয়া আমগো গ্রামে থাকলে আশেপাশে আমাগো যে সন্তানরা আছে ওরাও নষ্ট হইয়া যাইবে, কথাই আছে না সঙ্গ দোষে লোহা ভাসে, আমাগো মাইয়া তো আপনার মাইয়ার লগেই খেলবার আহে, আপনার মেয়েকে অনুসরণ করে, আপনার মেয়ের দেখা দেখি ওরাও খারাপ হইয়া যাইব। পাশের বাসায় নূপুরের আম্মা বাসায় ঢুকতে ঢুকতে এইসব কথাগুলো বলেন, তার বলা কথা শুনে সেখানে বসে থাকা সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। তহমিনা বেগমও অবাক হলেন, এই নূপুরের মায়ের সাথে তার বেশ সখ্যতা রয়েছে, অথচ দেখ বিপদের সময় পাশে না দাঁড়িয়ে ঠিকই পোলটি নিয়ে নিল, আসলে বিপদেই প্রকৃত বন্ধু চেনা যায়। তারামন বিবি আবার বললেন, দেখ নুরু, আমি তোকে আগেই বললাম, বাইরের মানুষ আঙুল তোলার আগে আমি বলছি কথাটা, শুনোস নাই তুই? মা, কয়েকদিন পরে চট্টগ্রাম থেকে পোস্টিং হবে আমার, এখন তো ওকে একা একা ঢাকায় রাখতে পারবো না, আবার চট্টগ্রামে এখন ভর্তি করলে কয়েকদিন পরেই বা ও কোথায় থাকবে বলো? এই সমস্যার জন্যই তো ওদের এখানে রেখেছিলাম। তখন তরুর বড় ফুপি নুরনাহার নুরুল ইসলামকে বললেন, তুই কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ আপা বলো। যদি তোর আপত্তি না থাকে তবে তরুকে আমাদের বাসে রাখতে পারিস, আমাদের বাসা থেকে কাছেই তো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, ওর HSC রেজাল্টও বের হলে ওখানে না হয় অ্যাডমিট করিয়ে দিব, তারপর তুই যখন ঢাকায় চলে আসবি তখন না হয় তোর সাথে থাকবে। নুরনাহারের কথা শুনে নুরুল ইসলাম চোখ ছোট ছোট করে কতক্ষণ তার বোনের দিকে তাকিয়ে রইলেন। তার বোন প্রথমে বুঝতে না পেরে ভাইকে জিজ্ঞেস করে, কি হলো এভাবে তাকিয়ে আছিস কেন? আপা, তুই কি তোর ছেলে তোর আগের কথা বলে গেছিস? ওরকম বেদব ছেলে যেখানে থাকে সেখানে আমার মেয়ে থাকবে কোন ভরসায়? তোমার ছেলেটা যা বানিয়েছ কারো একটা কথা শুনে না। এখানে যে তায়েফ তুরাগের বাবাও বসা আছে সেটা খেয়াল ছিল না নুরুল ইসলামের, সে যতই রাগি হোক বা তুরাগকে পছন্দ না করুক তা কখনোই তায়েফের সামনে বলে না, বড় বোন জামাই হিসেবে তায়েফকে যথেষ্ট সম্মান করে নুরুল ইসলাম। ভাইয়ের কথা শুনে নুরনাহার মাথা নিচু করে ফেলল, তার ভাই আসলে
ভুল কিছু বলেনি, তিনি সত্যি তার ছেলেটাকে মানুষ করতে পারেনি। বড্ড বেপরোয়া হয়ে গেছে ছেলেটা। ছেলের এই বেপরোয়া স্বভাবের জন্য মূলত নূর ইসলাম তুরাকে পছন্দ করে না। তখন তায়েফ বলল, বাড়ির কারোর সাথেই তার দেখা হয় না, যেহেতু এই মুহূর্তে আম্মা তোরুকে এখানে রাখতে চাচ্ছে না, আর তুমিও কিছুদিন পর ঢাকায় আসছো, সেহেতু আমাদের বাসাটা রাখা বেস্ট অপশন মনে হলেও তোমার আভা প্রস্তাবটা রেখেছে। মেয়ে জামাইয়ের কথা শুনে তারামন বিবিও তাতে সায় দিলেন। নাহার তো ঠিকই কইছে, দেখ গ্রামের মানুষ কেমন আমি জানি, তাগো কটু কথা আমার নাতনি হুনবার পারবো না, এখন তারে নাহারের বাসায় রাখো, সেইটাই ভালো হইব। মা বড় বোন জামাই বলার পর আর কথা বাড়ালো না নুরুল ইসলাম, তিনি মাথা নেড়ে বলল, আচ্ছা আমি পরে জানাচ্ছি সেটা। সন্ধ্যা হয়ে যাওয়ায় মাগরিবের আজান দিয়ে দেওয়ার সভা ভাঙে সেখানের। যারা নামাজ আদায় করবে সবাই উঠে সেখান থেকে উজু করার জন্য চলে যায়। রাতে কারোরই তেমন একটা খাওয়া হলো না। এরকম একটা পরিস্থিতির পরে মুখে খাবার রোচে না কারোর। তোয়া আজ আর বাড়িতে যায়নি। তোয়ার মা চলে গেলেও তোয়া মাকে বলে তরুর কাছ থেকে গেছে। সেই বিকেল থেকে তোয়া তরুর পাশে রয়েছে। রাতের খাবারটা তোয়াই নিয়ে গেল তরুর জন্য। তরু খেতে চাচ্ছিল না, তোয়ার চোরাচুরিতে অবশেষে বাধ্য হয়ে অল্প কিছু খেয়ে নাই। তোয়া আজ তরুর সাথেই থাকবে। তহমিনা বেগম থাকতে চেয়েছিল কিন্তু তরু তাকে বলে দিছে, আরে আম্মু থাকতে হবে না, চিন্তা করো না, কিছু হবে না। এদিকে তহমিনা বেগম সে কখন থেকে বিছানায় বসে লক্ষ্য করছেন যে নুরুল ইসলাম একবার রুমের এই মাথায় আসছেন তো আরেকবার ওই মাথায় যাচ্ছেন, আর বারবার ফোনের দিকে তাকাচ্ছেন, হয়তো কারো ফোনের জন্য অপেক্ষা করছেন, জিজ্ঞেস করতে গিয়েও আবার করে না। আজ নুরুল ইসলামকে তহমিনার কেমন ভয় ভয় লাগছে। এর মূল কারণ এই বিয়েটা নিয়েই তহমিনা বেশি আগাইছিল। নুরুল ইসলাম চাচ্ছিলেন না এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিতে, কিন্তু তহমিনা বেগমের কথা হলো মেয়েকে তো একদিন বিয়ে দিতেই হবে, যেহেতু এখন ভালো পাত্র পাওয়া গেছে সেহেতু এখন বিয়েটা দিয়ে দেবে। তারপর শ্বশুরবাড়ির কাছাকাছি কোনো একটা ন্যাশনাল ভার্সিটিতে অনার্স করাবে মেয়েকে। তার মেয়ের যা পয়েন্ট তাতে পাবলিকে আসা অনেক আগেই ছেড়ে দিয়েছেন তিনি। তার আনা পাত্র দ্বারাই এমন কিছু হয়ে যাওয়া মূলত ভয়ে আছেন, না জানি কখন একটা রামধবক দিয়ে বসে নুরুল ইসলাম। অবশেষে সাহস করে জিজ্ঞেস করেই বসলেন তহমিনা, আপনি এভাবে পাইচারি করছেন কেন? আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, বলা যাবে কি? রাফসানের কথা মনে আছে তোমার? আমার ব্যাচমেট ছিল যে। হ্যাঁ, এখন যে ডিবিতে আছে যে, সে না? হ্যাঁ, ও। তার জন্য এখন অপেক্ষা কেন? আসলে যে নাম্বারটা থেকে ছবি পাঠিয়েছিলে সেই নাম্বারটা আইপি অ্যাড্রেস করার জন্য ওকে দিয়েছি, আগে দেখি কে এই কাজটা করলো। তহমিনা চোখ বড় বড় করে তাকায় স্বামীর দিকে। সেই নাম্বার তো আবিরের ফোনে ছিল, তাহলে সেটা তরুর বাবা কোথায় পেল? আচ্ছা, আপনি সেই নাম্বারটা কোথায় পেলেন? দুপুরে স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেছিলাম। কি বলেন, কখন? সবাই তো কথা বলে ব্যস্ত ছিল। হ্যাঁ, যখন সবাই কথা বলছিল ঠিক তখনই পাঠিয়ে রেখেছি, এর সত্যতা তো জানতে হবে। তহমিনা বেগম বোঝে না যে তার স্বামী এত কিছু ভাবে কখন। তখন দেখা গিয়েছিল তিনি ভীষণ রেগে আছেন, এর মধ্যেই কাজের কাজ করতে ভুলেননি তিনি। তার ভাবনার মাঝেই ফোন তার সশব্দে বেজে উঠল। সাথে সাথে রিসিভ করলেন নুরুল ইসলাম। ও পাশ থেকে যার নাম বলল তাতে অবাক না হয়ে পারলেন না নুরুল ইসলাম। রাতের নিস্তব্ধতা এখনও পুরোপুরি কাটেনি, পাখিরা কিচিরমিচির করে ডাকতে শুরু করেছে, ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে, পশ্চিম আকাশে লাল আভা দেখা যাচ্ছে, তবে সূর্য পুরোপুরি উঁকি দেয়নি, হালকা বাতাস বইছে। ভোরের পরিবেশটা এত মনোরম থাকে আর গ্রামের মানুষজন এই পরিবেশটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। ইট পাথরের দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে এই সুন্দর মুহূর্ত উপভোগ করার কষ্টসাধ্য, তবে এই মুহূর্ত এত সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার সময় একদম নেই নুরুল ইসলামের। তিনি খুব জোর পায়ে হেঁটে যাচ্ছেন, গন্তব্য তার খুব ছোটবেলার এক বন্ধুর বাসা। এত ভোরে লোকজন তেমন একটা ওঠেনি, যারা ফজরের সালাত আদায় করতে মসজিদে গিয়েছিল তারা বাসায় ফিরে আসছে, মাঝে মাঝে তাদের সাথে দেখা হচ্ছে। গত কালকের ঘটনার জন্য কেউ কেউ বাঁকা নজরে তাকাচ্ছে। আবার নুরুল ইসলাম যখনই গ্রামে আসেন তখনই সবার সাথে খুব মিশুক আচরণ করেন, যার সাথেই দেখা হোক না কেন হাসি মুখে অন্তত সালাম দেন। আজ তার কোনোটাই লক্ষ্য করা গেল না নুরুল ইসলামের মধ্যে, এজন্য কেউ কেউ বেশ অবাক হয়েছেন। তবে বাইরের এসব কিছুই নুরুল ইসলামের
মন ছুঁতে পারছে না। এই মুহূর্তে তার মনে শুধু একটাই প্রশ্ন জাগতেছে, যে ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসলাম, সে কিভাবে আমার সর্বনাশ করলো? এর জবাব তো ওকে দিতেই হবে। আমজাদ, এ আমজাদ, উঠিসনি এখনো? এ আমজাদ, এত ভোরবেলা বাসার সামনে চেঁচামেচির আওয়াজ পেয়ে ধরফড় করে ঘুম থেকে ওঠে আমজাদ। ঘুম থেকে ওঠার পরে তার মস্তিষ্ক ঠিক কাজ করা বন্ধ করে দিয়েছে। তিনি প্রথম বুঝে উঠতে না পারলেও পরে যখন বাইরে থাকা ব্যক্তির মুখে আবার নিজের নাম উচ্চারণ শুনলেন, তখন তিনি বুঝতে পারলেন এটা তো তার প্রাণপ্রিয় বন্ধু নুরুল ইসলাম এর গলার আওয়াজ। নুরুল ইসলাম হঠাৎ এই বাসায় কী মনে করে এলেন, মস্তিষ্ক তার হিসেব মেলাতে ব্যর্থ হলো। তিনি খাট থেকে নেমে দাঁড়ালেন, আলনা থেকে নিজের টি শার্টটা নিয়ে সেটা গায়ে জড়াতে জড়াতে দরজা খুলে দিলেন। তিনি দরজা খুলতেই দের হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল নুরুল ইসলাম। আমজাদ হক কিছুই বুঝতে না পেরে প্রথমে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, এরপর নুরুল ইসলামকে কিছু খুঁজতে দেখে আমজাদ এগিয়ে এসে দাঁড়ালো। কে খুঁজছিস সেটা তো বল আমাকে। খুঁজেছি তোর আদরের ছেলেকে। আরে এভাবে বলছিস কেন? আমার আদরের ছেলে তো তোরও ছেলে, সে কি করেছে সেটা বল। আমি তো তোর ছেলেকে কখনো অন্য নজরে দেখিনি, সবসময় আমার নিজের ছেলের নজরে দেখেছি। সে কিভাবে পারলো আমার সম্মান এভাবে দোলোয় মিশিয়ে দিতে? আমজাদ হক ও কাল বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন, সেখানকার সমস্ত ঘটনাই তার জানা। নুরুল ইসলামকে যে হেই হতে হয়েছে সেটা সে জানে, তবে এর সাথে তার ছেলের কি সম্পর্ক এটাই বুঝতে পারছে না আমজাদ হক। তিনি গিয়ে নুরুল ইসলামের কাঁধে হাত রাখলেন, বললেন, শান্ত হয়ে বস নুরুল, এ ভোরবেলা আমার বাসায় চলে এসেছিস, নিশ্চয় খুব বড় কিছু হয়েছে, আগে শান্ত হয়ে বস। আমার ছেলে কি করেছে আমি জানি না, তবে ওকে খুঁজে এখন পাবি না তুই, কারণ ও এখন বাসায় নেই। আসিফ বাসায় নেই শুনে আরও রাগ বেড়ে যায় নুরুল ইসলামের। তিনি এবার নিশ্চিন্ত যে এই কাজ করেই বাড়ি ছেড়ে পালিয়েছে আসিফ। নুরুল ইসলাম আগেই আমজাদকে বললেন না যে তিনি কেন আসিফকে খুঁজতেছেন। এ বাসায় আসার পর এটা তো নিশ্চিত হওয়া গেছে যে আমজাদ এ ব্যাপারে কিছুই জানে না। নুরুল ইসলাম আমজাদ হককে বললেন তার ছেলের নাম্বারে একটা ফোন করতে। আমজাদ কারণ জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, তোর ছেলেকে আমি রাত থেকে ফোন করেছি, ফোন সুইচ অফ দেখাচ্ছে, এর জন্য তো সকাল সকাল আসা। ফোন সুইচ অফ শুনে আমজাদ এর চিন্তা হলো, তিনি তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে গেলেন, বেরিয়ে এলেন নিজের ফোন হাতে নিয়ে, সাথে সাথে ডায়াল করলেন আসিফের নাম্বারে। বরাবরের মতো এবারও ফোন সুইচ অফ দেখালো। তা তোর কোনো তোর পুত্র ফোন বন্ধ করে কোথায় গাপটি মেরে আছে? কি বলছিস, গাপটিকে মারবে? ও তো দুদিন আগেও বাসা থেকে বেরিয়েছে, গিয়েছিল বন্ধুর বাসায়, সেখান থেকে আর ফিরিনি। রাতে মেসেজ দিয়ে বলেছিল ও নাকি ওর কোনো ফ্রেন্ডের বিয়ের অ্যাটেন্ড করতে গেছে, বাসায় থেকেও কিছু নিয়ে যায়নি, বলেছে ওইখান থেকে কিনে নেবে, তাই তো আমি আরও টাকা বিকাশ করে দিয়েছি। নুরুল ইসলাম কি বলবেন বুঝতেই না, এখন আসিফের বাবাকে আসিফের কথা বলা ঠিক হবে কি না সেটাও বুঝতেছে না। কাল যখন রাফসান সাহেব ফোন দিয়ে আসিফের বায়ো দিয়েছিল, তখন নুরুল ইসলামের মাথায়ও কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। আসিফের বাবা আর নুরুল ইসলাম ছোট থেকে এক গ্রামে বড় হয়েছে, পড়াশোনায় দুজন মোটামুটি ভালোই ছিল, সেই সুবাদে বন্ধুত্ব গড়ে উঠেছিল। এরপর যে বন্ধুত্ব বড় হওয়া অবধিও টিকে যায়। যখন আমজাদ বিয়ে করেছিল তখন নুরুল চাকরির পেছনে ছুটতে ব্যস্ত। এক বছরের মাথায় আমজাদ হক এর ঘর আলো করে আসিফ এসেছিল, সেই খুশি ভাগ করে নিয়েছিল নুরুল ইসলামের সাথে, সেই প্রথম কোলে তুলে নিয়েছিল আসিফকে। এরপর থেকে তিনি কখনোই আসিফকে নিজের ছেলের থেকে কম ভালোবাসেনি। তরুর জন্মের পরেও ভালোবাসা কমেনি। তরুর জন্য যদি খেলনা কিনে নিয়ে যেত তবে তা তিনি আসিফের জন্যও কিনতেন। সেই আসিফ ছেলের মতো ভালোবাসার পরেও এরকম একটা জঘন্য অপরাধ করতে পারে এটা যেন বিশ্বাস হচ্ছে না নুরুল ইসলামের, যেই রাতটা ছটফট করে কাটিয়েছে। তহমিনা বেগম বহুবার জিজ্ঞেস করলেও তিনি বলতে পারেনি, কিভাবে বলবেন, আসিফের তো তিনি সর্বদা প্রশ্রয় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এখন তার দুধকলা দিয়ে পোষা সাপ তাকেই ছোবল বসাবে, এটা তো তার নিজেরই ভাবতে খারাপ লাগছে, তহমিনাকে কি বলবে? সারা রাত নির্ঘুম কাটানোর পরে সকাল সকাল উঠে এসে পড়তেছেন আসিফদের বাসায়।
তিনি চেয়েছিলেন আসিফকে সামনাসামনি প্রশ্ন করতে, যে আসিফ কেন এমন নোংরা খেলা খেলছে, তরু যে এমন কিছু করেনি সে বিশ্বাস তার ছিল। এখন আসিফের বাড়ি ছেড়ে চলে যাওয়াটা সেটা আরও প্রবল বিশ্বাসে পরিণত হলো। তবে আসিফ কেন করলো তার কোনো উত্তর মেলাতে পারছে না। নুরুল ইসলামকে ভাবনার মাঝে ডুবে যেতে দেখে চোখের সামনে তড়ি বাজায় আমজাদ হক। ভাবনা থেকে বেরিয়ে আসে নুরুল ইসলাম, আমজাদের মুখের দিকে তাকায় একবার, কি মনে করে নুরুল আমজাদকে বিষয় না বলে চেপে যায়। কিন্তু আমজাদ নাছোড় বান্দা, সে চেপে ধরেছে যে তার ছেলে কি এমন করেছে যার জন্য এত জরুরি খোঁজ করতে এই ভোরবেলায় তার বাসায়। আমজাদ শুধু এতটুকুই বলে, আসিফ অন্যায় করেছে তাই ওকে খুঁজতেছি। আরে ভয় পাচ্ছিস কেন, ওর সাথে আমার কিছু কথা আছে, ওর ফোন যেহেতু বন্ধ ওর বন্ধুদের কয়েকটা নাম্বার দে। আমজাদ তো ধাঁধার মধ্যে পড়ে গেল, নুরুল ইসলাম তাকে ঠিকঠাকভাবে কিছুই বলছেও না, তবুও দ্বিমত না করে নাম্বারগুলো দিল। ইতিমধ্যে আসিফের মা উঠে চা নাস্তা বানিয়ে হাজির করেছেন তাদের সামনে, কিন্তু নুরুল ইসলাম কিছুই খেলেন না। যাওয়ার সময় শুধু আমজাদকে বলে গেলেন চিন্তা না করতে, প্রয়োজনে আবার আসবেন তিনি। দ্রুত পায়ে সেখান থেকে হেঁটে বেরিয়ে গেলেন নুরুল ইসলাম। পেছনে থেকে আমজাদ ডাকলেও আর পেছনে ঘুরে তাকায়নি, আস্তে আস্তে রাস্তায় উঠে আড়ালে চলে গেল নুরুল ইসলাম। আমজাদ এতক্ষণ পেছন থেকে বন্ধুর যাওয়ার পানে তাকিয়েছিলেন, কেমন ধাঁধায় ফেলে গেল তাকে, এখন কি করবেন তিনি। সকালবেলা উঠে নুরুল ইসলামকে ঘরে না দেখে সবাই একটু ভয় পেয়েছিল, এভাবে না বলে হুট করে কোথায় চলে গিয়েছিল। তার মধ্যে কাল রাতে ফোনের কথা মনে হতে তহমিনা, মনে মনে ভয় পায় তিনি, কে করেছে এই কাজ, নুরুল ইসলাম তাকেই পেটাতে যায়নি তো। নুরুল ইসলামের রাগ সম্পর্কে কারোর অজানা নয়, তিনি তার রাগ কন্ট্রোল করতে পারেন না, হয়তো যার রাগ তার উপর ঝাড়বেন, নয়তো ঘরে থাকা জিনিসপত্রের উপর। তহমিনা এতটাই ভয় পাচ্ছে যে না জানি কাকে হসপিটালে পাঠাতে গেছেন। তহমিনা বসে হতাশার শ্বাস ফেলেন, এক অদ্ভুত পরিবার পেয়েছেন তিনি, বিয়ের বয়স প্রায় 20 হতে চলল, এখনও যেন পুরো পরিবারটা তিনি চিনতেই পারেননি। দিন যায় আর যেন নতুন মনে হয়, নতুন করে একটা একটা বৈশিষ্ট্য বের হয় এদের। নুরুল ইসলাম তো এক অদ্ভুত চরিত্র, তার কথা না হয় বাদ দিলেন, কিন্তু তার নিজের পেটের মেয়ে তরু, যেখানে তরুর সব কাজ তার নখর পদে, তারপরেও মাঝে মাঝে তিনি যেন বুঝতে পারেন না যে কী চাচ্ছে তার মেয়ে। তহমিনা বেগমের ভাবনার মাঝে উস্কো খুস্কো চেহারার বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা যায় নুরুল ইসলামকে, তাকে দেখে বেশ চিন্তিত লাগছে। বাসার অন্য সবাই নাস্তা করতে বসেছিল, নুরুল ইসলামের আগমনে সবাই খাওয়া থামিয়ে তার দিকে তাকিয়ে আছে। নুরুল ইসলাম একবার সেদিকে তাকিয়ে এক নজর সবাইকে দেখে নেয়, তিনি ডাইংয়ে না গিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দেন। যেতে যেতে তহমিনা বেগমকে ডেকে বলে যান এক কাপ কফি দিতে। তহমিনা নুরনাহারকে বলেন, আপা এখানে দেখেন তো কার কী লাগবে, আমি কফিটা দিয়ে আসি। নুরনাহার মাথা নেড়ে বোঝায় যে ঠিক আছে, তিনি সব সামলাবেন, তুমি যাও। নুরনাহারের ইশারা পাওয়া মাত্রই তহমিনা ছুট লাগায় কফি বানাতে। নুরুল ইসলাম রুমে গিয়ে মাথায় হাত চেপে বসে আছেন, চিন্তায় তার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখন এক কাপ কফি খুব জরুরি। এর মধ্যে তহমিনা কফি নিয়ে রুমে ঢোকে, তহমিনা বেগমকে দেখে তিনি তহমিনা বেগমকে পাশে বসতে বললেন। স্বামীর কথা মতো কাল বিলম্ব না করে পাশ ঘেঁষে বসলেন তিনি, ধীর কণ্ঠে শুধালেন, কিছু বলবেন? শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোরকে আপার সাথে পাঠাবো ভাবছি। ভেবে বলছেন? আপাতত আর তোর অযত্ন করবে না, ওকে কি কখনো পাতিজির মতো দেখেছে? তা তো আমি জানি, তবে তোর তো কখনো আমাদের ছেড়ে থাকেনি তাই বললাম। দেখো তহমিনা, কাল যা ঘটলো এর পেছনে বড় কোনো কারণ আছে আমার মনে হচ্ছে। আমার ছোট মেয়েটার সাথে কারো শত্রুতা থাকতে পারে না। আমার মন বারবার বলছে আমার কোনো প্রতিপক্ষ পেছন থেকে ছুরি মারতে এই প্ল্যান করেছে। কি বলেন আপনি এগুলো? আপনার শত্রু মানে? আর আপনার এটাই বা কেন মনে হলো? আছে আছে, সময় হোক তখন তোমাকে বলবো। তহমিনা আর কথা বাড়ায় না, তার স্বামী একবার যখন বলেছে এখন বলবে না তাহলে কোনোভাবেই আর বলবে না। এখন তহমিনা কিছুক্ষণ বসে উঠে যায় সেখান থেকে। নুরুল ইসলাম আর কিছু বলেনি, তিনিও গভীর চিন্তায় মত্ত। তহমিনা বেরিয়ে গেলে তিনি উঠে গিয়ে দরজাটা চাপিয়ে আসেন, তারপর বসেন ফোনটা নিয়ে। তারপর তিনি প্রথমেই ফোন দেন আসিফের সিলেটে থাকা সেই বন্ধুকে, যার বিয়ের কথা বাড়িতে জানিয়েছে আসিফ।
প্রথমবার ফোন তুলতে না পারলেও দ্বিতীয়বার রিং হওয়ার সাথে সাথে আসিফের সিলেটি বন্ধু তামিম ফোন রিসিভ করে। প্রথমে নুরুল বলেন যে তিনি আসিফের চাচু। নুরুল ইসলামকে চিনতে তামিমের সমস্যা হয় না। আসিফদের বাসায় নুরুল ইসলামকে দেখেছিল তামিম। তামিম সালাম দিয়ে কুশল বিনিময় করে। নুরুল ইসলাম কণ্ঠ নরম করে মজার ছলেই বলেন, কি হে বেটা, বিয়ে করেছো শুধু বন্ধুকেই দাওয়াত দিলা, আমাদেরও একটু দিতে, সেই সুযোগে আমরাও না হয় একটু সিলেট থেকে ঘুরে আসতাম। নুরুল ইসলামের কথা শুনে হেসে দেয় তামিম, হাসতে হাসতেই বলে, কি যে বলেন না আঙ্কেল, আমি আর বিয়ে, দিল্লি বহুদূর, একটা চাকরি পেলাম না, মেয়ে দেবে কে আমাকে, তবে বিয়ে করলে আপনাকে নিশ্চয় দাওয়াত দেব আঙ্কেল। এভাবে কথা শেষ হয় তামিমের সাথে। কল কেটে নুরুল ইসলাম ভাবে, তার মানে আসিফ বিয়ের বিষয়টা মিথ্যে বলেছে। এরপর একে একে আসিফের সব বন্ধুকে কল করে নুরুল ইসলাম, কিন্তু আসিফ কোথাও নেই। এদিকে আসিফকে কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছে না। নুরুল ইসলামের মুখে চিন্তার ছাপ পড়ে হয়। তার কেন যেন মনে হয় শুধু আসিফ না, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। সকাল থেকে মন খারাপ করে বসে আছে তরু। ওর মা এসে যখন বলল, নিজে কাপড় গুছিয়ে নাও, নিজের প্রয়োজনে সব কিছু নিয়ে নিও, তোমার বাবা তোমাকে তোমার ফুপির সাথে তার বাসায় যেতে বলেছে, আপাতত তার সাথেই থেকে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হবে, এরপর তোমার বাবা ঢাকায় চলে আসলে তখন না হয় আমিও সেখানে যাব, তারপর না হয় তুমি আমাদের কাছে চলে এসো। আর এখন আমি যেতে পারবো না, তুমি তো দেখতেই পাচ্ছ তোমার দাদির বয়স হয়েছে, এখন তার সব দেখাশোনার দায়িত্ব তো আমারই, আমি তো তাকে ফেলে এখন যেতে পারবো না, আর সেটা ভালো দেখায় না। তহমিনা বেগম বলে চলে যাওয়ার পর থেকেই মন খারাপ হয়ে বসে আছে তরু। এই গতকাল এমন একটা সিচুয়েশান গেল, আজকে আবার মাকে ছেড়ে দূরে যেতে হবে। তরুর ফুপি তরুকে ভালোবাসে না এমনটা নয়, বরং তরুর ফুপি ফুপা উভয় তরুকে খুব ভালোবাসে। তবে ওই যে মাকে ছেড়ে কখনোই দূরে থাকা হয়নি, এজন্যই মূলত মনটা খারাপ। প্রথমে একটু আমতা আমতা করছিল তরু যে সে তার মাকে ছেড়ে কোথাও যাবে না, তবে জোর গলায় সে কথাটা বলার সাহস হয়নি তরুর। শুধু তহমিনা হলে না হয় তার সাথে জোর দিয়ে কথাটা বলতে পারত তরু, তবে এটা যেহেতু নুরুল ইসলামের আদেশ তাই আর কথা বাড়ানোর সাহস হয়নি তরুর। বাবাকে সে যথেষ্ট ভয় পায়। নুরুল ইসলাম মেয়েকে তেমন কখনোই বকেননি, তবুও কেমন যেন ভয় লাগে তাকে। তার এই রকচট স্বভাবের জন্যই মূলত তাকে ভয় পান। তার উপর তরু ছোটবেলা থেকে বাবার কাছে পায়নি, চাকরির সুবাদে তিনি এক এক সময় এক এক জায়গায় রয়েছেন, মেয়েকে তার যথেষ্ট সময় দেওয়া, আর এ কারণেই মূলত বাবা মেয়ের মধ্যে কিছুটা দূরত্বের সৃষ্টি হয়েছে। যদিও বাবা মেয়ের মধ্যে ভালোবাসার কমতি নেই, তবুও কেমন একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে। তরু কখনো কিছু আবদার করলেও নুরুলের কাছে নয়, বরং তহমিনাকে জানায়। বাবার কাছে তেমন একটা আবদারও করে না। ছোট থেকে যেসব বাচ্চারা বাবাকে কাছে পায়, বাবার আঙুলে আঙুল রেখে হাঁটতে শেখে, জীবনের প্রতিটা ক্ষেত্রে বাবাকে পাশে পায়, প্রতিদিনকার ঘটে যাওয়া ঘটনার ঝুলি নিয়ে বাবার সাথে বসতে পারে, সেই সব বাবা মেয়েদের মধ্যে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গড়ে ওঠে, সেই রকমটা মূলত দূরে থেকে বড় হওয়া বাচ্চাদের মধ্যে একটু কম দেখা যায়। যদিও প্রযুক্তির সুবাদে এখন প্রতিনিয়ত কথা বলা সম্ভব, তবু প্রত্যক্ষ দেখার শুধু কথা বলার মাঝে তফাত বহু। একজন সন্তানের সাথে শাসনের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, তবে সে তার ভালো মন্দ সব কিছু বাবা মায়ের সাথে শেয়ার করবে। আর এই সম্পর্ক গড়ে তুলতে সন্তানকে দিতে হবে প্রচুর সময়। তহমিনা বেগম কিচেনে কাজ করছেন অনেকক্ষণ যাবত, তবে তার কেন যেন মনে হচ্ছে তরুর রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সেখানে যে একজন মানুষ আছে সেটাই বোঝা যাচ্ছে না। তহমিনা নুরনাহারকে এদিকটা দেখতে বলে তিনি গেলেন তার মেয়ে কি করছে সেটা দেখতে। তহমিনা বেগম এসে দেখলেন তিনি তখন যেখানে বসা দেখে গিয়েছিল এখনও সেখানেই বসা, এক চুলও নড়েনি তার মেয়ে। তহমিনা বেগম এর মেজাজ চটে যায়, মনে মনে ঠিক করেন মেয়েকে দু চার কথা শোনাবে, এখন এক পা ভেতরে নিয়েও আবার পিছিয়ে আনেন। তার মন যেন তাকে বাধা দিচ্ছে বকা দেওয়ার জন্য। তরু চলে যাওয়ার দের তখন একটার খারাপ লাগলো, এমনটা নয় তহমিনা বেগমের বেশ খারাপ লাগছে, তবে তা তিনি তার মেয়ের সামনে প্রকাশ করতে চাচ্ছেন না। এক পা সামনে নিয়েও আবার পিছিয়ে এলেন। মেয়েকে বকা দেওয়ার জন্য যেসব কথা মনে মনে সাজিয়েছেন তা গলা অবধি এনে আবার গিলে নিলেন। তরুর সামনে না গিয়ে আবার কিচেনে ফিরে আসেন।
নূরনাহার তখন সবজি বসানোর জন্য কড়াইতে মশলা নাড়ছিলেন। তহমিনা বেগম এসে বললেন, আপা আপনার ভাতিজি কতদূর গোছালো একটু দেখেন তো গিয়ে, গোছালো না হলে আপনি একটু ওর ব্যাগ প্যাক করতে সাহায্য করে দেন। আরে তহমিনা, তুই না মাত্র গেলে তরুর কাছে, আবার এলে কেন? কিচেন আমি সামলাচ্ছি, তুই দেখ তরুর কি লাগবে না লাগবে। আমি কি এখানে থাকি বলো? তুমি ভালো জানো ওর কোথায় কি আছে। তবুও তহমিনা ইনিয়ে বিনিয়ে নূরনাহারকেই যেতে বললেন। তহমিনা বেগম মূলত এই মুহূর্তে তরুর সামনে যেতে চাচ্ছে না। নূরনাহার আবার যেতে বললে তহমিনা মাথা নিচু করে ওখানেই দাঁড়িয়ে পায়ের নখ দ্বারা খোঁচাচ্ছিলেন। তার চোখের কোটর অবশ্য ইচ্ছে মধ্যে জলে টইটুম্বুর অবস্থা, যেন একটা নাড়া লাগলেই এখন গড়িয়ে পড়বে। এর কোনোটাই নূরনাহারের দৃষ্টি এড়ালো না। নূরনাহার বুঝতে পারছেন তহমিনার এই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে, কারণ তার মেয়েটা যখন ঢাকায় চান্স পেল না, পেল চিটাগাং ইউনিভার্সিটিতে, তখন খবরটা শোনার পর থেকেই তার বুকের মধ্যে কেমন শূন্যতা অনুভব করছিল। এই যে একমাত্র মামাতো বোনের বিয়েতে অ্যাটেন্ড করতেও আসতে পারেনি তার এক্সাম শুরু হওয়ায়। নূরনাহার অবশ্য এখন এতে অভ্যস্ত, তবে তহমিনা তো ছোট থেকে তরুকে হাতের তারার মানুষ করেছে, একটা রাতও দূরে গিয়ে থাকতে দেয়নি, মায়ের আঁচলের তলায় বড় করেছে তরু। একমাত্র মেয়ে হওয়ার সুবাদে ভালোবাসা সব একার জন্যই বরাদ্দ, ওকে না দেখে এক মুহূর্ত কাটতো না তহমিনার। তরু অবশ্য বড্ড আদরে তার মায়ের কাছে। গ্রামের মেয়েদের যেমন উড়নচণ্ডী ভাব থাকে, তরুর মধ্যে সেগুলো নেই। তহমিনা কখনো বাইরের মানুষদের সাথেও তেমন মিশতে দেয়নি। মেয়েকে গ্রামে রেখে বড় করলেও তরুর মধ্যে সেই রকম অবুঝপনা মোটেও দেখা যায় না। এতটুকু বয়সে যথেষ্ট ম্যাচিওর মনে হয় তরুকে। একটা পুতুলকে যেমন যেভাবে ইচ্ছে নাচানো যায়, তরু ছিল তহমিনার কাছে তেমনই। তহমিনা নিজের মতো করে গড়ে তুলেছেন এত আদরে মেয়েকে, তাকে ছেড়ে যাবে এটা মানতে তহমিনার বড্ড কষ্ট হচ্ছে। এখন তরুর সামনে গেলে হয়তো তহমিনা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে না, সেখানেই কান্না করে দেবে। তাই এখন ইনিয়ে বিনিয়ে নূরনাহারকে পাঠাচ্ছে। তহমিনা, তোহা ছিল না কাল এখানে, ও কোথায়? ওকে বলো তরুর সাহায্য করতে। ঠিকই আপা, আপনি দেখেননি, ও তো চলে গেছে, সকালের একটু পরেই বেরিয়েছে। ওর বাবা ফোন করেছিল, বাসায় নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তখনই চলে গেল মেয়েটা। ও আচ্ছা, তাহলে তুমি দেখো এখানে, আমি তরুর কাছে যাচ্ছি। নূরনাহার বেরিয়ে যেতে নিয়েও আবার ফিরে আসে। তহমিনা ততক্ষণে রান্নায় হাত লাগিয়েছে। তহমিনা, তরুর তোমার মেয়ে হলো, ওকে আমি মেয়ের মতন ভালোবাসি। তোমার মেয়ে আমার কাছে যাচ্ছে, খালি ভাসিয়ে দিচ্ছ না, যে এত কাটতে হবে। তুমি চাইলেই তুমিও আমার সাথে চলো, তাহলে মায়ের জন্য না হয় একজন লোক রেখে দিব যে মায়ের দেখাশোনা করবে। নূরনাহারের কথায় মুচকি হাসি দিয়ে আবার রান্নায় মনোযোগ দেয় তহমিনা। আর বলে না আপা, আপনি কাঁদছি না, আপনি দেখেন তরু কি করছে। নূরনাহার চলে গেলে মনে মনে হাসে তহমিনা। কথা যত সহজে বলা যায়, বাস্তবিক কি তত সহজে সবটা সম্ভব হয়? এখন যদি তহমিনা সত্যি মেয়েকে নিয়ে দূরে থাকতে চায়, তবে এরাই আবার বলবে যে শাশুড়িকে পছন্দ করে না, তাই শাশুড়িকে একা রেখে চলে যাচ্ছে। সংসার ধর্ম যতটা সহজ মনে হয় এতটা সহজ নয়। এগুলো একজন নারী বুঝতে পারে যে পদে পদে তাকে কত কিছু সামলাতে হয়। নূরনাহার এসে দেখে তরু কিছুই গোছায়নি। আরে তরু, এতক্ষণ কি করছিস রে মামনি? তিনটার বাস মিস হয়ে গেলে আজকে আর ঢাকায় ফেরা লাগবে না, তুই শাওয়ারে ঢোক, আমি বাকিতে গোছাচ্ছি। কি রে আপা, তরু কি যেতে চাচ্ছে না নাকি? এখনো রেডি হয়নি, ও চাচ্ছেটা কি দেখি তো আমি। তরু খাড়া করিয়ে দেখে ওর রুমের দরজার সামনে নুরুল ইসলাম দাঁড়িয়ে আছে। নুরুল ইসলামকে দেখার সাথে সাথেই এক লাফে খাট থেকে নেমে দাঁড়ায় তরু। এতক্ষণ যে মা ফুফি বলল তা গায়ে লাগলো না, অথচ নুরুল ইসলাম কিছু বলার আগে এক লাফে খাট থেকে নেমে নিচে দাঁড়িয়েছে। নুরুল ইসলাম মেয়ের কাহিনী দেখে একটু হাসলেন, তবে তা নীরব হাসি, তার মুখ দেখেও বোঝা যায় না তিনি হাসছেন। তিনি বললেন, আরে শান্ত হও, তোমার সাথে আমার কথা আছে তাই এসেছি। তরু নুরুল ইসলামের দিকে তাকায়। কালকের পর একবারও বাবার মুখোমুখি হয়নি তরু। বাবা কি বলবে সেই ভয়ে এক প্রকার লুকিয়ে গিয়েছে বাবার সামনে থেকে। এখন বাবা ওর রুমে এসেছে কিছু বলতে,
জিভ দিয়ে ঠোঁট ভেজায় তরু। নুরুল ইসলাম কি বলবে সেটা শুনতে তার দিকে তাকিয়ে তরু। রুমের মাঝে পিনপত নীরবতা। বাবা মেয়ে দুজন খাটের দুই পাশে বসা। মেয়ে অধীর আগ্রহে বসে আছে বাবা কি বলবে সেটা শোনার জন্য। মনে মনে কিছুটা ভয়ও পাচ্ছে, বাবা যদি বকা দেয়। ভাইকে আসতে দেখে নুরনাহা সেই মুহূর্তেই রুম ছেড়েছে। তোর এতক্ষণে ভাবনা ভয় সবটা বৃথা গেল নুরুল ইসলামের কথায়। তিনি তরুকে কোনোরূপ বকাঝপা করলেন না, বরং এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। ছোট স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার ফুপির সাথে যেতে যাচ্ছ না? তরু কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে বসে আছে। নুরুল ইসলাম বুঝলেন মেয়ে কি চাচ্ছে, কিন্তু মেয়ের ইচ্ছেও এই মুহূর্তে পূরণ করতে পারছে না তিনি। তার আর মাত্র 3 দিন ছুটি আছে, ওদিকে খুব ইম্পর্টেন্ট একটা কেস হাতে নিয়েছে, সেখানে যেতে হবে। আর মেয়েকে এখানে রেখে যেতে মন সায় দিচ্ছে না। তার মনে হচ্ছে এই এলাকায় এমন কেউ আছে যে তাদের পরিবারের ভালো চায় না। তিনি আবার তরুকে বলেন, আমি বুঝতে পেরেছি মামনি, শোনো, কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না। আমিও তোমার ভালোর জন্য সিদ্ধান্তটা নিয়েছি, বাবার উপর রেগে থেকো না, তুমি রেডি হও, আমি গিয়ে তোমাদেরকে পৌঁছে দিয়ে আসবো। বাবার কথায় আর দ্বিমত করে না তরু। এমনিতেও বাবার উপর কথা বলার সাহস নেই, তার উপর বাবা নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবে বলেছে, তার মানে বাবা খুব সিরিয়াস। তাই তরু আর দেরি না করে মাথা নেড়ে সম্মতি দেয়, বোঝালো ঠিক আছে বাবা। মেয়ের সম্মতি পেয়ে মনে মনে খুশি হলেন নুরুল ইসলাম। অনেক ছেলে মেয়েরাই আছে যারা নিজেদের মন মতো, না হলে প্রায়শই বাবা মায়ের সাথে উঁচু গলায় কথা বলে, কিন্তু তরুর ক্ষেত্রে এটা কখনোই দেখেনি নুরুল ইসলাম। তার কথা বিনা দ্বিধায় মেনে নেয়, এতে অবশ্য নুরুল ইসলাম খুশি। তবে মেয়ে মনে মনে যে তাকে ভয় পায় ভীষণ, এটা হয়তো তিনি জানেও না। নুরুল ইসলাম মেয়েকে শাওয়ার নিয়ে রেডি হতে বললেন, তারপর যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেলেন। বাবা বেরিয়ে যাওয়ার সাথে সাথে তরু বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। ও যে কি ভয় না পেয়েছিল, ও তো ভেবেছিল ওর বাবা হয়তো কালকের ঘটনার জন্য রেগে আছে ওর উপর। এখন বাবা যা বলে গেল তা করাই ভালো। 3টা বাজতে আর মাত্র 2 ঘন্টা বাকি, অন্তত আধ ঘন্টা আগে বাসা থেকে বের হতে হবে, হাতে নষ্ট করার মতো আর সময় নেই। তরু আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আলমারি থেকে জামা নিয়ে শাওয়ারে ঢুকে গেল। তরু রুম থেকে যাওয়ার পরে সেখানে প্রবেশ করে তহমিনা বেগম। দ্রুত হাতে মেয়ের এলোমেলো ফেলা রাখা সব জামা কাপড় গুছিয়ে নেয়, তারপর যা যা প্রয়োজন সব কিছু গুছিয়ে দেয়। তরু বের হওয়ার আগেই তিনি আবার রুম ছাড়েন। তিনি কোনোভাবেই মেয়ের সামনে যেতে চাচ্ছে না, যদি কান্না এসে পড়ে সেই ভয়ে। অবশ্য তার মেয়ে তো অনেক স্ট্রং, কিন্তু তিনি নিজেই তো ইমোশনাল মানুষ। তরু রুমে এসে দেখল একদম সব কিছু পরিপাটি করা। তরুর বুঝতে বাকি রইল না যে রুমে কে এসেছিল। হাতে থাকা তোয়ালেটা শুকাতে দিয়ে তরু বের হয় রুম থেকে। তহমিনা তখন সবার জন্য খাবার সাজাতে ব্যস্ত, তার রান্না ইতিমধ্যে শেষ, এখন পরিবেশনের জন্য গোছগাছ করছে। নুরনাহার সেখানে নেই, তিনি তার জিনিসপত্র গোছাচ্ছে। তরু যে এসেছে তহমিনা তা দেখেনি, সে অন্যদিকে মুখ করে কাজে ব্যস্ত। তরু আস্তে আস্তে পেছনে গিয়ে মাকে জড়িয়ে ধরে, পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে হাত থেকে যায় তহমিনা বেগমের। যার থেকে দূরে থাকতে সামনে গেল না, সে এখন সামনে। তহমিনা নিজেকে সংযত করে বললেন, এখানে কি করছো, যাও চুল শুকিয়ে একটু ক্রিম দাও মুখে, এমনি তো দেখতে যা লাগছে না, এই অবস্থায় কি যাবে নাকি? আম্মু তুমি পালাই পালাই করছো কেন? ধুর পাগলি মেয়ে, পালাই পালাই করব কেন, আমি তো আমার কাজই করতেছি। বুঝি বুঝি, হয়েছে আর পাকনামি করতে হবে না। শোনো, ওখানে গিয়ে একদম ভালো মেয়ে হয়ে থাকবি, ফুপিকে একটুও জ্বালাতন করবি না, ফুপির যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবি। ফুপি ফুপির ছোট মাকে নিয়ে যাচ্ছে, মা তার মেয়ের একদম কষ্ট হতে দেবে না, দেখো তুমি। মেয়ের কথা শুনে তহমিনা হেসে দেয়, অবশ্য মাকে হাসানোর জন্যই তরুর এমনটা বলেছে। এরপর একে একে সবাই আসে সেখানে, একসাথে খেতে বসে সবাই। দেখতে দেখতে প্রায় 2:30 বেজে যায়, সব কিছু মোটামুটি গোছগাছ, সবাই মোটামুটি রেডিও। তখন লাঠি ভর করে আস্তে আস্তে সেখানে উপস্থিত হয় তারামন বিবি। তার নাতি চলে যাচ্ছে বলে তারও কষ্ট হচ্ছে, তবে তিনি জানলে গ্রামের মানুষ কেমন, তারা তরুকে কথা শোনাতে একটা সুযোগও হাতছাড়া করবে না। এরকম বাজে কথা হয়তো তরু সহ্য করতে পারবে না, এজন্যই তো তিনি তার নাতিকে দূরে রাখার পরামর্শ দিলেন।
তিনি এসে নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন একদম ভালো মেয়ে হয়ে থাকার জন্য। নুরুল ইসলাম তার কথা রাখলেন, তিনি গিয়ে মেয়েকে পৌঁছে দিয়ে আসবেন, তবে তার থাকার সময় হবে না, তিনি রাতের বাসায় আবার ফিরে আসবেন। অন্ধকার একটা ঘরের মধ্যে বসে আছে আসিফ। এই রুমে একটা দরজা ছাড়া আর কিছুই নেই, একটা কারেন্ট এর বাল্বও নেই, শুধু একটা টেবিল ল্যাম্প আর উপরে ভন ভন করে ঘুরতে থাকা একটা পাখা, না আছে একটা খাট ফ্লোরিং করা। আসিফের মনে হচ্ছে কোনো জেলখানায় বন্দি আছে সে, সেখানের পরিবেশও বোধহয় এর থেকে ভালো, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই দেখতে পাচ্ছে না আসিফ। আসিফ মোটামুটি জানে ওকে এখানে কি আটকে রেখেছে, ওর কানে বারবার শুধু বাজছে সেই দিনের শোনা কথাগুলো। বিয়ের কিছু শপিং বাকি ছিল, শাড়ি শেরওয়ানি কেনা হয়নি। আবির চেয়েছিল তরুকে নিয়ে দুজনে পছন্দ করে সেগুলো কিনবে, সেই কথা মতো তরুকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। শপিংয়ে ফেরার পর আবিরই তরুকে পৌঁছে দিয়ে গিয়েছিল। তরু বারবার বলার পরেও আবির সেই দিন বাসায় আসেনি, তাই তরুকে একা একাই বাসায় চলে আসতে হয়েছিল। বাসায় আসার পর তহমিনা দেখতে চেয়েছিল যে কী কী আনলো। তহমিনা প্রথম ব্যাগটা খুলতেই দেখল সেখানে আবিরের শেরওয়ানি রয়েছে। তহমিনার সাথে সাথেই তরুকে ডাকে, তরু এই তরু, তুই শেরওয়ানি নিয়ে চলে এসেছিস কেন? তোর কি আবার এগুলো পরার ইচ্ছে আছে নাকি? দূর আম্মু, মজা করো না তো, ভুলবশত আবিরের শেরওয়ানি নিয়ে চলে এসেছি। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু এখন এটা দিয়ে আসতে আবার কে যাবে? এত দূরের পথ কি ঝামেলা বাঁধিয়ে ফেললি বলতো? সেই মুহূর্তে আসিফ ওই বাড়িতে আসছিল, এসেছিল মূলত নুরুল ইসলামের কাছে। এসে এই অবস্থা দেখে আসিফ বলেছিল, আন্টি চিন্তা করো না তুমি, এখনই আবির ভাইকে ফোন করে দেখি সে কোথায় আছে, হয়তো বেশি দূরে যায়নি, তাকে রাস্তার মাথায় আসতে বলো, আমি অতটুকু গিয়ে পৌঁছে আসি। হ্যাঁ আসিফ সেটা একদম ঠিক বলেছে, দাঁড়াও আমি এখনই ফোন করে দেখতেছি। তহমিনা তখন আবিরকে ফোন করে, আবির বেশি দূর যায়নি। যখন শুনল শেরওয়ানি রেখে গেছে তখন আবার ব্যাক করতে হলো, নয়তো আবার যাওয়া লাগবে শপিংয়ে। আবির গাড়ি ঘুরিয়ে আবার আসে সেই রাস্তার মাথা অবধি যেখানে তরুকে নামিয়ে দিয়ে গিয়েছিল। তরুদের বাসা এখান থেকে কিছুটা ভেতরের দিকে, অত ভেতরে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তাই এখানেই অপেক্ষা করতে লাগলো। এদিকে আসিফ তো হেঁটে হেঁটে আসছে, তার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। এর মধ্যেই আবিরের ফোনে একটা ফোন আসে, ফোন বের করে দেখে আবিরের বাবা ফোন দিয়েছে। তিনি ওপাশ থেকে কিছু একটা বলতেই আবির এপাশ থেকে জবাব দেয়, ও কাম অন পাপা, তুমি রিকোয়েস্ট করছো বলে আমি এত দূরে এসেছি, এখনও অবধি ড্রামা চালিয়ে যাচ্ছি, কিন্তু ওই গ্রামের খেত মেয়েকে বিয়ে ইম্পসিবল, তুমি বলছো বলেই আমি বিয়ের আসর অবধি যাব, তার আগে যদি তুমি বিয়ে ভাঙতে না পারো তাহলে আমি উঠে চলে আসব। এই কথা শোনা মাত্রই আসিফের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল মনে হচ্ছে। আবিরের যখন ফোন বাজছিল তখনই আসিফ সেখানে এসেছিল, কিন্তু আবির ফোন রিসিভ করায় সে আর ডাক দেয়নি আসিফকে, অপেক্ষা করছিল আবিরের কথা শেষ হওয়ায়। আবির সামনের দিকে তাকিয়ে কথা বলার খেয়াল করেনি যে আসিফ এসে ওর পাশে দাঁড়িয়েছে। ওপাশ থেকে কি বলছে সেটা শুনতে পায়নি আসিফ, তবে আবিরের কথাগুলো স্পষ্ট কানে ঢুকেছিল। তার মানে আবির আর আবিরের পুরো পরিবার মিলে নুরুল ইসলাম কাকাকে ঠকাচ্ছে। আবিরের রাগ হয়েছিল নুরুল ইসলামের উপর যে তিনি তরুকে বিয়ে দেওয়ার আগে কেন পুরোপুরি খবর নিল না। অবশ্য তাকে দোষ দিয়েও লাভ নেই, এতদিন এদের কারোর আচরণে বোঝা যায়নি যে তারা কি চায়। তাদের নাটক এতটাই নিখুঁত ছিল, আসিফ মনে মনে ঠিক করে এই বিয়ে আর একটুও সামনে আগাতে দেবে না, তার আগেই আটকাবে। আসিফ জানালায় টোকা দিয়ে ডাকে, আবির ভাই আপনার শেরওয়ানি। আসিফের কণ্ঠ পেয়ে আবির তাড়াতাড়ি ফোন কান থেকে নামায়, তারপর নরম স্বরে বলে, সরি ভাই, আপনাকে আবার আমার জন্য কষ্ট করতে হলো, তখন যদি দেখে নিতাম সব তাহলে আর এই ভুলটা হতো না। ভুলটা করে ভালোই করেছেন আবির ভাই, নয়তো আমার বোনটার অনেক বড় লস হয়ে যেত, আজ এখন অবধি না আসলে তো জানতেই পারতাম না যে আপনারা। মুখে লাগাম দেন আসিফ ভাই, মনে রাখবেন তুরু আপনার আপন বোন না, আর দুদিন বাদে সে আমার স্ত্রী হবে, আপনি আপনার নামটা আমাদের মাঝে না লাগিয়ে ঠিক জায়গায় রাখেন, আমাদের মাঝে আসতে গেলে সেটা ভালো হবে না। তোরও আমার আপন বোন না হলেও কম কিছু নয়, ওর ক্ষতি আমি হতে দিব না, আমি এখনই নজরুল ইসলাম কাকাকে সব বলে দিব। আসিফ আর কথা না বাড়িয়ে পেছন ঘুরে হাঁটা ধরে, এক মিনিটও যায়নি তার আগেই মাথায় জোরে একটা আঘাত লাগে আসিফের। কাঁপতে কাঁপতে পেছন ঘুরে দেখে আবির হাতে একটা মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, লাঠিটাই বালু মাখা, হয়তো এখান থেকেই কুড়িয়ে নিয়েছে,
আসিফ কিছু বলতে পারে না, এর আগেই জ্ঞান হারায়। আঘাতটা জোরেই ছিল। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে এই অন্ধকার কুটুরিতে আবিষ্কার করে। তখন কটা বাজে তা জানা নেই আসিফের। এই রুমে একটা ঘড়িও নেই। জ্ঞান ফেরার পর আস্তে আস্তে সব মনে পড়ে, নিজের উপর নিজেরই রাগ হয়। ও শুনেছিল সেটা চুপচাপ নুরুল ইসলাম কাকাকে বললেই হতো, কেন যে বোকামি করে আবিরকে আবার বলতে গিয়েছিল। তবে আসিফ এটাই এখনো বুঝতে পারছে না, আবির কেন এমন করলো। আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।